তো মোটামুটি দেখা যাচ্ছে মাছের সাইজটা মোটামুটি ভালোই হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খেলাইতেছে শিকারি। তো দেখি সর্বশেষ মাছের সাইজটা কিরকম হয়। খুব সুন্দর একটা, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন আমাদের আলী ভাই মোটামুটি মাছটাকে খুব সুন্দর ভাবে খেলতেছে। মাছটা প্রায় সামনে এসে পড়েছে। তো সিপ মোটামুটি দেখা যাচ্ছে মাছের সাইজটা মোটামুটি ভালোই হবে। কিভাবে নিতেছে মাছটা, মাছটা মোটামুটি ভেসে গেছে প্রায়। খুব সুন্দর একটা কাতল মাছ হিট করেছে আমাদের অভিজ্ঞ শিকারি আলী ভাই। ভাই কেউ কথা কই না, মাথা ঠান্ডা করে খেলুন, ওনার মতো খেলতে দেন। দেখতে পাচ্ছেন সুতা কিভাবে টানতেছে, দেখেন সুতা কিভাবে টানতেছে। মাছের সাইজটা খুবই বড়। তো ক্যাচিং এর দায়িত্বে আছে আমাদের মিজান ভাই। আস্তে 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 খুব সুন্দর ভাবে খেলাইতেছে আলী ভাই। হ্যাঁ জায়গাটা বাহ, খুব সুন্দর একটা সাইজ। কাতল 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 কিভাবে খেলতে সেটা কি হচ্ছে। খেলতেছে তো মোটামুটি মাছের সাইজটা বিশাল হবে। দেখি সর্বশেষ মাছটা উঠলে বোঝা যাবে কিরকম সাইজের মাছ। যেহেতু মাছের সাইজটা বিশাল, যার কারণে মাছটা অনেক খেলতেছে। আর আমাদের অভিজ্ঞ আলী ভাই মোটামুটি মাছটাকে ভালোভাবে খেলতেছে আর কি। এই যে মোটামুটি প্রায় ভেসে গেছে মাছটা। বিশাল বড় সাইজের, বিশাল বড় সাইজ, বিশ কেজি প্লাস, খুবই বড়, খুবই বড়। মাছ উড়ালেন,
দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মাছ 20 কেজি প্লাস কার্পুল মাছ হিট করেছে আলী ভাই খুব সুন্দর একটা সাইজ আজকে রমনা পার্কে আলী ভাই পুরো হিট 20 কেজি প্লাস কাতল মাছ হিট করেছে আমাদের আলী ভাই এই যে তার পয়েন্ট দেখাচ্ছি আপনাদেরকে প্রায় 20 থেকে 25 মিনিট এই মাছটাকে খেলাইছে আলী ভাই ভাই আরেকটা হিট করতে আমাদের আলী ভাই লোকেটা লোকেটা ও দেন এক মাছ হিট হতে না হতে আরেকটা হিট আলী ভাইয়ের পয়েন্টে একটু ঘুরে নেন না ভাই চালু করে আন না মোটামুটি মাছটা বেশি গেছে প্রায় এটা রুই মাছ দেখা যাক এটা কি মাছ হয় সম্ভবত দেখলাম তো রুই মাছ এটাও কাতল 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 এটা মোটামুটি ছোট সাইজের একটা কাতল মাছ এই বডি হিট চালু করেন নাম সাটালন মুরাদ ভাই কান উপরে দাঙ্গা ফাদু ফাদু উপরে দাঙ্গা